শুভে আজকে এই দিনটি সুন্দর বিজয়ী ব্যক্তির শুভেচ্ছা সবাইকে বীর মুক্তিযোদ্ধা এবং 30 লক্ষ শহীদের প্রতি আমাদের প্রাণভরে ভালোবাসা আর সশ্রদ্ধ সম্মান যাদের আত্মহত্যার বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মায়ের ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি একটি লাল সবুজের পতাকা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম দেশ যেখানে আমরা সবাই মাথা উঁচু করে গর্বের সাথে বলতে পারি আমরা বাঙালি বাংলা আমাদের মায়ের ভাষা আর পৃথিবীর সবচেয়ে সুন্দরতম যে দেশটি সেটি আমাদের নাম বাংলাদেশ আমার দেশ আমাদের দেশ বাংলাদেশ Hello everyone, Assalamu alaikum. Welcome to Anjuman USA Blogs. আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমু সালাম দাও আসসালামু আলাইকুম ঠিক করে বলো সাগুচু গায়রা আসসালামু আলাইকুম বলো খুশু কথা খুশু কথা आज के जो वीडियो अपने साथ शेयर करते जा वीडियो प्रथम इंट्रो देखे तो अपना बुझते पे विदेशर मटीत बस बांग्लादेश विजय दिवस उद्यापन कर प्रिय मातृभूमि बांग्लादेश 50 बचर हो गल एक स्वाधीन बांग्लादेश पे आसले अनेक गर्वर विषय যা বলে বোঝানো যাবে না আর আমরা বিদেশের মাটিতে বসে দেশকে কতটা মিস করি যারা বিদেশে আছে তারাই বলতে পারবে তো এটা হচ্ছে সন্ধ্যার সময় আলিশা আর আমি বসে কিছুক্ষণ গল্প করছিলাম এখন আমরা রেডি হতে যাব আলিশা এখানে খেলতেছে বল আম্মু কিটা বল বল নিয়ে খেলতেছে ওয়াও এখন তো উইন্টার চলে এসেছে সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয়ে যায় 5টার সময় তো আমরা এখন রেডি হয়ে যে ভাবির বাসায় পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে সেই বাসায় চলে এসেছি এখন বাজে 9টা আমি এখানে আলিশাকে রেডি করে দিয়েছি দেখেন আমার মেয়েকে মাশাআল্লাহ অনেক কিউট লাগছে পার্টিতে সবাই চলে আসা শুরু করে দিয়েছে অনেকে অলরেডি চলেও এসেছে আর আমরা আজকে সবাই শাড়ি পরেছি অবশ্যই আমাদের দেশীয় শাড়ি এবং দেশীয় দেশের পতাকার কালার লাল সবুজ সেটাই পরেছি এখানে আমাদের মোহনা গ্রুপের একটা ব্যানার লাগানো হয়েছে মহান বিজয় দিবস উপলক্ষে আর সবাই যে যার মতো বসে গল্প করছে এপিটাজার খাচ্ছে এখানে আলিশাকে দেখে সবাই যে আলোচনা করছে সেটা সে বুঝতে পেরেছে বুঝতে পেরে সে সেখান থেকে চলে আসছে লজ্জা পেয়েছে আমার মেয়ে তো সবাই ভাবিরা বলছিল যে আলিশাকে একটা শাড়ি পরিয়ে দিলে আরো কিউট লাগতো মাশাআল্লাহ কোথায় যাবা কিন্তু শাড়ি তো ওর তেমন নেই আর
সে শাড়ি কিংবা ওড়না যদি আমি বাসার মধ্যে পরিয়ে দিই সে সেটা রাখতে চায় না। যাও যাও যাও, ও হাতাগুলো একটু উঠাই দিও, তো চুড়িগুলো দেখা যাক। অ্যাপিটাইজার হিসেবে আছে ভেজিটেবল রোল, আর ওই সাইডে আছে সিঙ্গারা, এটা অ্যাপিটাইজার হিসেবে। আর তার সাইডে যেগুলো দেখা যাচ্ছে সেটা ডিনার, ডিনারটা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। মহান বিজয় দিবসের পার্টিতে সবাই অলরেডি চলে এসেছে, এখন রাত অলমোস্ট 10টা বাজে। আর ওইদিকে ব্যানারের সামনে সব ভাইরা অনুষ্ঠানের প্রিপারেশন নিচ্ছে। অনুষ্ঠান বলতে সবার প্রথমে আমরা জাতীয় সঙ্গীত গাবে সবাই মিলে, দেন দু একটা গান যে যার মতো যতটুকু পারে গান গাবে সেটারই প্রস্তুতি নিচ্ছে। অনুষ্ঠানের আয়োজন করা হবে আর ছবি তোলা হবে না সেটা কিভাবে হয়? আমরা সবাই আগে মানে ভাবিরা মিলে ছবি তুলেছি, এখন সব ভাইরা দাঁড়িয়েছে ছবি তোলার জন্য। ছবি তোলা শেষ হলে আমাদের গানের অনুষ্ঠান শুরু হবে। আমরা জাতীয় সঙ্গীত শুরু করছি এবং এই জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান জানানোর জন্য সবাইকে আমরা অনুরোধ করছি। গান শুনতে শুনতে সবার খিদা পেয়ে গিয়েছে, তো খাবার অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে, আমি এখন খেতে এসেছি। তো এখানে ডিনারে আছে চিকেন তান্দুরি, রাইস এবং বিফ, এসবে সালাদ, লেবু, এইসব একদম সিম্পল মেনু। আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি এবং খাবার খুবই মজা ছিল। টিপটা কেন খুঁজছো? হ্যাঁ টিপটা পরে দাও তো, আব্বু কাছে যাও, আব্বু পরে দিবে, হারাই ফেল বাবার। আমো আমো ফেলে দিবা, পানি খাবা, কি হয়েছে? বাটি কই, বাটি চামচ লাগবে এখানে। হাই পারিস, আল্লাহ ফেলে দিল আম্মা আবার।
ফেলে দিল ছবি তুলতেছো ছবি তুল আমাদের পার্টি অলমোস্ট শেষ রাত 12টা বাজে সবাই চলে যাওয়া শুরু করে দিয়েছে আমরা এখন বের হব আজকের এই পুরো ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন নেক্সট অন্য কোনো ব্লগে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।